press the bell icon on the YouTube app and never miss another update. পবিত্র কোরআনে উল্লেখিত নবীগণের মাঝে অন্যতম হলেন হযরত সুলাইমান আলাইহি সাল্লাম। মহান আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দান করেছেন পূর্বে যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। আল্লাহ পাক তাকে নানা বিষয়ে পাণ্ডিত্য দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহি সাল্লাম ছিলেন হযরত দাউদ আলাইহি সাল্লামের পুত্র এবং হযরত ইয়াকুব আলাইহি সাল্লামের বংশধর। আল্লাহ পাক রাব্বুল আলামিন পিতা পুত্র দুজনকেই নবুয়ত দান করেছিলেন। পিতার ইন্তেকালের পর রাজ্যের শাসন কার্য পরিচালনার দায়িত্ব অর্পিত হয় পুত্র সুলাইমান আলাইহি সাল্লামের উপর। হযরত সুলাইমান আলাইহি সাল্লাম ছিলেন দাউদ আলাইহি সাল্লামের ১৯ জন পুত্রের মধ্যে অন্যতম। ধারণা করা হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের দেড় হাজার বছর পূর্বে নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন হযরত সুলাইমান আলাইহি সাল্লাম। বাল্যকালেই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি সাল্লামকে গভীর প্রজ্ঞা, প্রখর মেধা ও দূরদৃষ্টি সম্পন্ন করে তৈরি করেছিলেন। তিনি তার মেধা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন রাজদরবারের নানা বিচার কার্যের মাধ্যমে। ছাগপাল এবং ক্ষেতের মালিকের করা নালিশের যে বিচার করেছিলেন পিতা দাউদ আলাইহি সাল্লাম, সেই বিচারেরই ভিন্ন রায় দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহি সাল্লাম। দাউদ আলাইহি সাল্লাম দেখলেন নিজের রায়ের চেয়ে পুত্রের রায় অনেক বেশি দূরদর্শী, তাই পুত্রের রায়কেই তিনি মেনে নিয়েছিলেন। আবার দুজন মহিলা একটি সন্তানের দাবি করে হযরত দাউদ আলাইহি সাল্লামের দরবারে আসলে দাউদ আলাইহি সাল্লাম তাদের মাঝে একটি ফয়সালা করে দিয়েছিলেন, কিন্তু সুলাইমান আলাইহি সাল্লাম তাদের মাঝে অন্য রায় দেন, যার ফলে ওই ছোট বাচ্চারও কোনো ক্ষতি হয়নি এবং প্রকৃত মা তার সন্তানকে কাছে ফিরে পেয়েছিল। হযরত দাউদ আলাইহি সাল্লাম নিজের ফয়সালা বাতিল করে পুত্র সুলাইমান আলাইহি সাল্লামের ফয়সালা বলবৎ করেন। এ সকল বিচার কাজের মাধ্যমে বাল্যকালেই নবী সুলাইমান আলাইহি সাল্লাম তার মেধা ও দূরদর্শিতার প্রমাণ দিয়েছিলেন। পিতার ইন্তেকালের পর মাত্র ১৩ বছর বয়সে রাজ্যের শাসন কার্য পরিচালনার দায়িত্ব কাঁধে নেন হযরত সুলাইমান আলাইহি সাল্লাম। তিনি শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের দায়িত্ব পালন করেন। পিতার আদর্শ এবং অনুপ্রেরণা বুকে ধারণ করে তিনি নির্ভীক চিত্তে সামনে এগিয়ে যেতে থাকেন। সিংহাসনে আরোহণের পরই তিনি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হাতে নেন। ৫৩ বছর বয়সের ৪০ বছরই তিনি রাজ্য শাসনের দায়িত্ব পালন করেছেন। হযরত সুলাইমান আলাইহি সাল্লাম কখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এই পয়গম্বরকে বেশ কিছু মর্যাদা দান করেছিলেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল হযরত সুলাইমান আলাইহি সাল্লাম প্রাণীকুলের সকল জীব এমনকি পিপিলিকার ভাষা বোঝার সক্ষমতা অর্জন করেন। এছাড়াও জিনদেরকে তার অনুগত করে দেয়া হয়েছিল। জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি মুক্তা হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করতে বাধ্য হতো। তিনি বাতাসের সাথে চলাফেরা করতে পারতেন, আবার তিনি তামার মতো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে পারতেন। সুলাইমান আলাইহি সাল্লামের নিজস্ব সেনাবাহিনী ছিল যা গঠিত হয়েছিল জিন, পাখি ও মানুষের সমন্বয়ে। একবার তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পিঁপড়াদের ভূখণ্ডে গিয়েছিলেন। সেখানে যাওয়া মাত্রই তিনি শুনলেন পিপিলিকার রাজা চিৎকার করে বলছে, হে পিপিলিকার দল, তোমরা অতিসত্বর নিজ নিজ গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করো। কারণ সুলাইমান আলাইহি সাল্লাম তার সৈন্য সামন্ত নিয়ে এখানে এসে পৌঁছেছেন, নতুবা সুলাইমান আলাইহি সাল্লাম এবং তার বাহিনী অজ্ঞাত স্বরে তোমাদের পিষ্ট করে ফেলবে। হযরত সুলাইমান আলাইহি সাল্লাম পিপিলিকার এসব কথা শুনে হাসলেন এবং বললেন, ক্ষুদ্র প্রাণী পিপিলিকার রাজা এতটা সতর্ক এবং দয়াবান তা আমি কোনোদিন ভাবিনি। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আমার উপর এভাবে কেন দোষারোপ করলে? তখন পিপিলিকার রাজা উত্তর দিল, হে আল্লাহর খলিফা, আপনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী, তাই আপনার দায়িত্ব অনেক বড় আর আমরা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, আমাদের দায়িত্বও ক্ষুদ্র। আল্লাহ তাআলা আমার উপর প্রজাদের ভালোমন্দ দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছেন, সেই হিসেবে তাদের সুখে আমি সুখী হই এবং তাদের দুঃখে আমি অস্থির হয়ে পড়ি। এই আশঙ্কায় আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি। সুলাইমান আলাইহি সাল্লাম পিঁপড়ার কথা শুনে মুচকি হাসি হেসে বললেন, হে আল্লাহ, আমার এবং আমার বাবা মায়ের প্রতি তুমি তোমার যে নিয়ামত দান করেছ, তোমার দেওয়া সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করার সামর্থ্য আমাকে দান করো। আমি যেন তোমার পছন্দনীয় কাজ করে
তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো এবং আমাকে তোমার সৎকর্মপরায়ণ ব্যক্তিদের তালিকাভুক্ত হবার সৌভাগ্য দান করো। সুলাইমান আলাইহিসাল্লাম এর একটি পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। তার একটি বিশেষ গুণ ছিল যে জমিনের কোথায় পানি আছে তা সে জানত এবং সেটি সুলাইমান আলাইহিসাল্লামকে এসে জানাত। একবার সুলাইমান আলাইহিসাল্লাম অভিযানে বের হলে পানির প্রয়োজন দেখা দেয়, কোনোভাবেই পানি পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে এই হুদহুদ পাখিটি তাকে পানির সন্ধান দিয়েছিল এবং সমস্ত বাহিনী নিয়ে তিনি পানির প্রয়োজন মিটিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিসাল্লামের রাজ্য শাম ও ইরাক অঞ্চলের পার্শ্ববর্তী ইয়ামান তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতু সারা বিনতে হাদাহি বিনতে সারাহিল। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিসাল্লামের 18তম অধস্তন বংশধর। এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শওকতে পূর্ণ ছিল। পবিত্র কোরআনের বর্ণনা থেকে জানা যায় ওই রাজ্য এবং রানী বিলকিস সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম কিছুই জানতেন না। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিসাল্লাম হুদহুদের মাধ্যমেই নিতেন। একদিন হুদহুদ সুলাইমান আলাইহিসাল্লামকে বলল, আমি খোঁজ নিয়ে দেখলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক, নাম তার বিলকিস বিনতে সারাহিল। এই খবর জানতে পেরে সুলাইমান আলাইহিসাল্লাম রানী বিলকিসকে একটি পত্র লিখলেন। সেখানে লেখা ছিল, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে আসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। চিঠিখানা হুদহুদ ছুটে করে সাবা রাজ্যের রানী বিলকিসের নিকট দিয়ে আসলো। এত কঠোর পাহাড়িদারের মাঝেও কে এই চিঠি দিল এটা ভেবে তিনি চিন্তায় পড়ে গেলেন। পরবর্তীতে তার মনে হলো এই কাজ হয়তো হযরত সুলাইমান আলাইহিসাল্লামের, কারণ রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসাল্লামের শক্তিমত্তা সম্পর্কে পূর্বেই অবগত ছিলেন। এবার তিনি সুলাইমান আলাইহিসাল্লামকে নানা উপহার সামগ্রী পাঠিয়ে বসে আনতে চাইলেন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসাল্লামের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি তাকে জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। এই খবর শুনে রানী বিলকিস হাজির হন বাদশাহ সুলাইমান আলাইহিসাল্লামের দরবারে। রানী বিলকিসের আগমনের কারণে রাজদরবারকে খুব জাঁকজমকপূর্ণ করে সাজালেন বাদশাহ সুলাইমান। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিসাল্লাম সাবা নগরী থেকে রানী স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। এই চিত্র দেখে রীতিমতো অবাকই হলেন রানী বিলকিস। সুলাইমান আলাইহিসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। রানী বিলকিস পতিলিকতা পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেছিলেন হযরত দাউদ আলাইহিসাল্লাম, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসাল্লাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। এই কাজ করার দায়িত্ব অবাধ্য জিনদের উপর ন্যস্ত ছিল। যারা হযরত সুলাইমান আলাইহিসাল্লামের ভয়ে কাজ করত, জিনরা তার মৃত্যু সংবাদ শুনলেই তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দিত, যে কারণে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম তার মৃত্যুর সময়ের কিছু পূর্বে মেহরাবে প্রবেশ করলেন এবং ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। যথাসময়ে হযরত সুলাইমান আলাইহিসাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন, কিন্তু লাঠির উপরে দেহের ভর থাকায় বাইরে থেকে দেখে মনে হতো তিনি এখনও জীবিত আছেন এবং ইবাদতে মশগুল রয়েছেন। এভাবে মৃত্যুর পরও হযরত সুলাইমান আলাইহিসাল্লামের দেহটি প্রায় এক বছর বাইতুল মুকাদ্দাসের ভেতরেই দাঁড়িয়ে ছিল, আর এ সময় তিনি জীবিত আছেন ভেবে দুষ্ট জিনেরাও এর নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে এবং এক বছর পর এর নির্মাণ কাজ সমাপ্ত হয়ে যায়। এরপর হযরত সুলাইমান আলাইহিসাল্লামের লাঠিতে আল্লাহতালার নির্দেশে উইপুকা আক্রমণ করে। উইপুকা ভেতরে ভেতরে লাঠিটি খেয়ে ফেলতে থাকে। যখন লাঠিটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তখন হযরত সুলাইমান আলাইহিসাল্লামের অসার দেহটি মাটিতে পড়ে যায়। আর সে সময়ই অবাধ্য জিনেরা জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিসাল্লামের মৃত্যু হয়ে গেছে। এরপর তারা তৎক্ষণাৎই সেই স্থানটি ত্যাগ করে চলে যায়।